প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি অভিনেতা মুকুল সিরাজ। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? খুব ভালো। এত বেশি ভালো থাকার কারণটা কি? না, এটা হচ্ছে যে আমার এক ধরনের প্র্যাকটিস আছে, আমি ভালো না থাকলেও ভালো থাকার অ্যাক্টিংটা করতে পারি খুব ঠিকঠাক। এটা কি প্রফেশনালি আপনি অভিনয় করছেন বলে অ্যাক্টিংটা ভালো করতে পারেন এমন না? মানুষ তো আসলে সবসময় অ্যাক্টিং এর মধ্যেই থাকে। ধরেন এই মুহূর্তে ধরেন আপনাকে আমাকে আমার ভালো না লাগলেও আপনার ভালো লাগে ভালো লাগে একটা ভাব ধরে থাকতে হবে, এটা অ্যাক্টিং। আচ্ছা, এটা প্রফেশনাল খাতিরও হইতে পারে, ভালো লাগার খাতিরও হইতে পারে। সেই জন্য আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি এবং ভালো থাকি। আচ্ছা, অভিনয়টাকে তো একদম পুরোপুরি পেশা হিসেবে নিয়েছেন। একদম। কতখানি উপভোগ করেন অভিনয় করাটা? পুরোপুরি আমি 100% উপভোগ করি। আমি প্রত্যেককেই একটা কথা বলি, আমি অভিনয়টা এখান থেকে করি। যেখান থেকে যেদিন থেকে আমার অ্যাক্টিং এখান থেকে হবে সেদিন থেকে আমি অ্যাক্টিং ছেড়ে দেবো। আচ্ছা। কারণ মন থেকে কোনো কাজ করতে না পারলে আমার কাজ করতে ভালো লাগে না। আমি আমার ক্যারিয়ার শুরু হয়েছিল এজেন্সি থেকে। আচ্ছা। এজেন্সি থেকে কাজ করতে করতেই একসময় অ্যাক্টিংয়ে টুকটাক কাজ করতাম, তারপরে একটা সময় মনে হলো যে দুটো পেশা করা যায় না, মানে চাকরি করে অ্যাক্টিং করাটা খুব কষ্ট। তারপর নিজে চেষ্টা করে তদবির করে আমারই একটা এজেন্সি আছে এখন। জি। তা যেহেতু নিজের ব্যবসা যার জন্য অ্যাক্টিংটা করতে আরাম হয় সেখান থেকেই করা। কিন্তু অভিনয়কে যখন আপনি পেশা হিসেবে নিয়েছেন তখন কিছু না কিছু ক্যালকুলেশন তো করতেই হয়, অ্যাটলিস্ট কাজ করার ক্ষেত্রে তো অনেক রকম ক্যালকুলেশন থাকে। তো কোন কাজটি করবেন এবং কোন কাজটি করবেন না, সেই নির্বাচন প্রক্রিয়াটা কেমন থাকে? মানে এটা হচ্ছে যে আমরা তো সবসময় স্ক্রিপ্টটা আগে পাই, স্ক্রিপ্টটা আগে পেলে নিজের ক্যারেক্টারটা টোটাল গল্পটাকে জেনে নিয়ে, যেহেতু একটা দীর্ঘ সময় এই পটটাতে আমি চলে আসছি, গল্পটা তো সবাই দেখতে পায়, একটা গল্প বলে সবাই তো দেখতে পায় ক্যারেক্টারটা। আমার যদি মনে হয় যে হ্যাঁ এই ক্যারেক্টারটা আমার সঙ্গে যাচ্ছে বা এই ক্যারেক্টারটা আমাকে কোনোভাবে ক্ল্যাশ করছে না, সেক্ষেত্রে আমি কাজগুলো করি। আচ্ছা। বেশিরভাগ ক্ষেত্রেই আমি কাজ করি, আমি মোটামুটি না শব্দটা আমার মুখ দিয়ে খুব কম বের হয়, কিন্তু যখন আমার একদমই ব্যাটে বলে মেলে না তখন আমার নাটা বলতে হয়। তার মানে গল্পটা প্রথমে টানে তারপর চরিত্র। একদম। এখানে কি ডিরেক্টর কোনো রোল প্লে করে? কখনোই না। আচ্ছা। কখনোই না, বরং আমি নতুন নতুন মানুষদের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ তাতে তাতে আমার আমার আমি যে জানি না সেটা আমি জানতে পারি, এই জন্য আমার ভালো লাগে। হ্যাঁ, প্রবাসী পরিবার যেটা এনটিভিতে প্রচারিত হচ্ছে সম্প্রতি, এবং সেই নাটকে আপনাকে আমরা চেয়ারম্যান চরিত্রে দেখছি, তো এই নাটকটির সাথে আপনার যুক্ত হওয়ার গল্পটা একটু জানতে চাই। গল্পটা হচ্ছে এনটিভি পরিবারের সাথে আমার কেমন যেন একটা ভালোবাসার ব্যাপার আছে, আমি চেয়ারম্যান হয়ে নিয়ে এনটিভিতে আসি। এর আগে এনটিভির একটি সিরিয়াল ছিল যেটার নাম ছিল ভালোবাসা কারে কয়, ডিরেক্টর ছিলেন রুলিন রহমান। জি। আমি সেই নাটকে চেয়ারম্যানের ক্যারেক্টার করেছি। আচ্ছা। সেটা মোটামুটি এটা আমার ক্যারিয়ারের অন্যতম ভালো কাজের একটি ছিল, একটি দীর্ঘ ধারাবাহিক ছিল 104 পর্বের। এটা আসলে মন খারাপই হয়ে যাচ্ছে কথাটা বলতে, একদিন আমাকে আমাদের প্রডিউসার সাহেব নিয়ে এসেছিলেন এনটিভিতে, বেশ কয়েকবার বলেছে আপনাকে একটু এনটিভিতে যেতে হবে আমার সঙ্গে, নিয়ে এসছেন। পরে মোস্তফা কামাল সাহেব ছিলেন রুমে। জি। কি বলেছিলেন স্যার সেদিন? এই আমার সিরাজ চেয়ারম্যান চলে এসছে, আমার ক্যারিয়ারে ক্যারেক্টার ধরে নাম নামের ক্যারেক্টার ধরে খুব কম মানুষ রেখেছে। আসলে কামাল স্যার ছিলেনই এমন যে উনি সবাইকে খুব আন্তরিকতা দিয়ে আপন করে নিয়েছেন সবসময়, তিনি আমাদের মাঝে ছিলেন এবং এখনও আছেন, আমাদের অন্তরে বেঁচে আছেন। চেয়ারম্যান চরিত্রে এর আগে কাজ করা হয়েছে এবং তার পরবর্তীতে আবার এই গল্পেও চেয়ারম্যান চরিত্রে কাজ করেছেন, তো যখন একটি চরিত্রে একজন অভিনয় শিল্পী কাজ করছে পরবর্তীতে কাস্টিংয়ের সময় দেখা যাচ্ছে সেম চরিত্রের জন্য তাকে আবার কল দেওয়া হচ্ছে, এই বিষয়টা কি আপনি ফেস করেন? এটা না আমি বরাবরই বলেছি, এই কথাটা আমি আরও কয়েকবার বলেছি আজও বলি, একটি নাটক করেছিলাম, নাটকের নাম ছিল সাত সদাগর, সেখানে আমার চোর ক্যারেক্টার ছিল চোরের, একজন আধ্যাত্মিক চোর যে আজকে চুরি করে 24 ঘন্টা পরে সে মাল ফেরত দিয়ে আসে। জি। সেই নাটকটি এতটাই পপুলার হয়ে গেল পরপর 2 বছর আমি শুধু চোরের ক্যারেক্টারই করেছি, মোটামুটি জাতীয় চোর হিসেবে আমি পরিগণিত হয়েছিলাম যে চোর ছাড়া আমাকে কেউ কোনো ক্যারেক্টার দিত না। এইটা আমাদের না এই প্রবাসী পরিবারের ক্ষেত্রে সেটা আমার হয়নি। আচ্ছা। যেহেতু আমার ওইখানে অপশন ছিল বড় ছেলে করার, আমার সেখানে টাইম মিলেনি ডেট মিলেনি বলে আমি পরে এটা করেছি, কিন্তু আমাদের দেশে এই প্রতিবন্ধকতা আছে, একবার যদি কেউ সেট হয়ে যায় ওই ক্যারেক্টার এবং ওই চরিত্র যদি জনপ্রিয়তা পেয়ে যায় তখন একই ক্যারেক্টারের জন্য কল আসে। আচ্ছা, এখন বর্তমানে অন্যান্য আর কি কি কাজের সাথে যুক্ত আছেন? টিভি নাটকের কথা যদি বলি, বেশ কয়েকটি অনিয়ার যাচ্ছে আমার, একটি নাটক যাচ্ছে বকুলপুর। আচ্ছা। আরেকটি নাটক যাচ্ছে হচ্ছে চিটার অ্যান্ড জেন্টলম্যান, আরেকটি নাটক যাচ্ছে হচ্ছে বউ শাশুড়ি,
আরেকটি নাটক যাচ্ছে, এটার নাম তো ভুলে গেছি, আর হচ্ছে মানে অনেকগুলো সিরিয়াল একসাথে চলছে, আমার পাঁচটা সিরিয়ালের কাজ। আর একক নাটকের কাজ কি আলাদাভাবে করা হচ্ছে না শুধু ধারাবাহিক নিয়ে ব্যস্ত? আমি না, আমার ধারাবাহিকের কাজই বেশি হয়, আর ঈদের সময় হয়তো একক নাটকগুলো একটু বেশি কাজ করা পড়ে, কিন্তু আমি আসলে মোটামুটি ধারাবাহিক কেন্দ্রিক আর্টিস্ট বেশি হয়ে গেছি। আচ্ছা, মানে এটার কারণটা কি, সচেতনভাবে করছেন কিনা এটা? না, সচেতনভাবেই করছি। আর একটা ব্যাপার হচ্ছে যে ওই ওয়ান টাইম কি বলে টি টোয়েন্টির প্লেয়ার আর টেস্টের প্লেয়ার একটু আলাদা আলাদা হয়, আমি টেস্টের প্লেয়ার, আমি একটু লং টাইম খেলতে পছন্দ করি, ওই জন্য। আচ্ছা, অনেকগুলো ধারাবাহিকে যখন একসাথে কাজ করেন, ভিন্ন ভিন্ন চরিত্রে বা ভিন্ন ভিন্ন গল্পে তো কাজ করা হয়, তো সেক্ষেত্রে কোনোরকম কোনো প্রতিবন্ধকতা নিজের কাছে মনে হয় কিনা? যদিও প্রফেশনাল যারা আর্টিস্ট তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি আসলে কাজ করে না, কিন্তু কখনো এমন হয় না যে কোনো চরিত্রকে খুব বেশি ওন করে ফেললে আর একটা চরিত্র করার সময় খুব কোনো সমস্যা হয়? না, এটা হওয়ার কথা না, প্রফেশনালি হওয়ার কথা না। এই কারণে আমি আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি, আমি এখন যে ক্যারেক্টারটা করছি, এই ইন্টারভিউ শেষ হলে দরজা থেকে বেরোনোর সাথে সাথে আমার ক্যারেক্টারটা আমি মাথা থেকে মুছে ফেলবো। আচ্ছা, এটা আমার কারণে করবো, জি, তা নাহলে কালকে সকালে আমি যে ক্যারেক্টারটা করতে যাচ্ছি সেটা আমি নতুন করে ধারণ করতে পারবো না। আচ্ছা, এটা হচ্ছে একটা খোলস পাল্টানোর মতো ব্যাপার। এই মুহূর্তে আমি আপনার অতিথি, আমি এখন অতিথির ক্যারেক্টারেই থাকবো। কালকে আমি যখন রাজার ক্যারেক্টার করবো, আপনি আমার মাথায় থাকবেন না, এই সেট আমার মাথায় থাকবে না, আর যদি থাকে সেটা আমার ডিসক্রেডিট যে আমি নতুন করে আমাকে চরিত্রকে ধারণ করা সম্ভব হয় না, সম্ভব হয় না। এটা এক ধরনের প্র্যাকটিস, এটা আমি সবসময় বলি থিয়েটার তো শেখানোর স্কুল, থিয়েটার এই জিনিসটা বিল্ট ইন করে দিয়েছে সবার মধ্যে। আমি বলবো না যারা থিয়েটার করে না তারা অ্যাক্টিং ভালো করে না, অনেকে অনেক ভালো অ্যাক্টিং করে। নিজের পছন্দের কাজ বা নিজের পছন্দের চরিত্রের কথা যদি বলি, কোনগুলোর কথা উল্লেখ করতে চাইবেন এখন? আমি যত কাজ করেছি সব কাজই তো আমার পছন্দের। এটা কিন্তু খুব ডিপ্লোম্যাটিক হয়ে গেল ভাই। এটা ডিপ্লোম্যাটিক হলো কারণ হচ্ছে আমি প্রথমে বলেছি যে আমার গল্প পছন্দ হলে, ক্যারেক্টার পছন্দ হলে আমি তারপরে কাজ করি। তারপর থাকে না স্যাটিসফ্যাকশন, তো নিশ্চয়ই কাজ করে। হচ্ছে ধরেন আমি বললাম আজকে যে প্রবাসী পরিবারের ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, তাহলে আমার বাকি চারটা যে সিরিয়াল করছি সেই ক্যারেক্টার কি আমার ভালো লাগছে না? অবশ্যই ভালো লাগছে। স্পেশালি যদি আপনি আমাকে বলেন যে না একটা গল্প বলেন, একটা ক্যারেক্টার বলেন, ওটা হচ্ছে মাহফুজ আহমদ সাহেবের একটি নাটক ছিল, ওটাও সিরিয়াল, মাগো তোমার জন্য। ওইখানে 7 মিনিটের একটা ফুটেজ আছে আমার পুরো সিরিয়ালে। গল্পটা এমন যে মীর সাব্বির হচ্ছেন আমার ছোট ভাই, উনি বিদেশে গেছেন, গিয়ে হারিয়ে গেছেন। আমার মা হচ্ছেন ডলি জহুর, আমার বউ যিনি আছেন, আমাদের রিসেন্টলি একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চাটা মারা গেছেন, জি, 2-3 দিন পরেই মারা গেছেন। তো আমার ছোট ভাই হারিয়ে যাওয়াতে আমার মা পাগল হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন বলে আমি রশি দিয়ে বেঁধে দরজার সঙ্গে রেখে দিয়েছি তাকে। আমার বউ পাগল হয়ে গেছে কারণ তার বাচ্চা শেষ হয়ে গেছে, মারা গেছে। আচ্ছা, ওই সময় মাহফুজ সাহেব খুব ভালো ডিরেক্টর, আমি কেউ যদি মাহফুজ সাহেবের সাথে কাজ করে থাকেন জানবেন, উনি আমাকে শুধু বললেন যে দেখেন সিচুয়েশনটা এই, আপনার মা পাগল হয়ে গেছে, তার ছেলে হারা গেছে, আপনার বউ পাগল হয়ে গেছে কারণ তার ছেলে মারা গেছে, আপনি হচ্ছেন সবাইকে কন্ট্রোল করতে হবে, আপনি কী করবেন করেন। আচ্ছা, সেটা হচ্ছে 7 মিনিটের একটা ফুটেজ আমার জীবনে এখন পর্যন্ত, আমি মনে করি ওইটা আমার সবচেয়েতে সেরা পারফরমেন্স ছিল। আমি যদি অভিনেতা, আমি যদি মারা যাই আর শেষ মুহূর্তে যদি সবচেয়ে এখন পর্যন্ত তৃপ্তি নিয়ে বাঁচি, তাহলে ওইটুকু সিনের জন্য। বাহ, চমৎকার। অভিনয়কে ভালোবাসাটা কোত্থেকে বা এই ইন্সপিরেশনটা কোত্থেকে এসেছে? এটা আমাদের ফ্যামিলির একটা ব্যাপার আছে। আমার বড় ভাই থিয়েটার করতেন, আব্বা পছন্দই করতেন না। তারপরে একটা সময় থিয়েটারটা আমিও করতাম, থিয়েটার আমি ধরেন 22 বছর হচ্ছে আমি থিয়েটার করি। আমরা যখন থিয়েটার করি তখন তো আসলে মিডিয়াতে কাজ করবো এরকম স্বপ্ন নিয়ে কখনো কাজ করি, তখন থিয়েটারটা করার জন্যই থিয়েটার করতে গিয়েছিলাম। অ্যাক্টিংটা করতে আমার পছন্দ, ভালো লাগতো, অ্যাক্টিংটা দেখতে আমার ভালো লাগতো, যার জন্য এক ধরনের যেহেতু পরিবারের মধ্যে ব্যাপারটা আছে, এই জিনিসটা আমার মধ্যেও বিল্ট ইন হয়ে গিয়েছিল। ভালোবাসা আছে বলে এই কাজটা করি। প্রায় 19টা বছর নাট্যধারার সাথে থেকেছেন, তারপরে নতুন করে দল তৈরি করা, এই ভাবনাটা কেন এসেছে? এই ভাবনাটাও এটা অনেকটা হচ্ছে ওই যে দীর্ঘদিন একই ফ্যামিলিতে থাকার পর বড় ছেলে বউ আলাদা থাকতে চায়, ওই রকম আর কিছু না। আচ্ছা, কিন্তু ওই যে দলের এই বিভক্তি আমার সবসময় পছন্দের। আচ্ছা, কারণ দল বিভক্ত হলেই একটা নতুন দলের সৃষ্টি হয়, নতুন দল সৃষ্টি হলেই নতুন কিছু আসে, নতুন প্রোডাকশন আসে, নতুন চিন্তা ভাবনাটা আসে। আচ্ছা, এই থিয়েটারে এতদিন পর্যন্ত থাকা এবং কাজ করা নিঃসন্দেহে একটা বড় রকমের লার্নিং, সেটা আপনার এই এখন যখন মিডিয়াতে কাজ করছেন, মানে টেলিভিশন মিডিয়া বলি
ওটিটি প্ল্যাটফর্ম বলি, চলচ্চিত্র বলি, সেখানে কতখানি প্রভাব ফেলছে বা আপনার কাজে লাগছে কতখানি? পুরোপুরি কাজে লাগছে, একেবারেই কাজে লাগছে। কারণ হচ্ছে যে আজকে এই যে সেটটাতে আমি বসে আছি, আপনি আপনারা তো সেটটা লাইটটা ঠিকঠাক করে রেখেছিলেন যে আমি বসলে আমি লাইটটা পাবো এখানে, আপনি বসলে আপনার লাইটটা পাবেন। থিয়েটারের ব্যাপারটা তো ভিন্ন, ওরা লাইট সেট করে রাখা হয়েছে, আপনি অ্যাক্টিংয়ের সময় আপনার লাইটটা খুঁজে নেবেন, আপনার প্রজেকশন আপনি দেখে নেবেন, মঞ্চের শেষ রোতে যে লোকটা বসে আছে সে যেন আপনার সংলাপটা পুরোপুরি শুনতে পায়, ওইভাবে উচ্চারণটা করবেন। শিক্ষাটা তো আমি ওইখান থেকে পেয়েছি। আমি ভালো অভিনয় করতে পারি কিনা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি এবং এই চেষ্টাটা আমাকে থিয়েটার শিখিয়েছে যে চেষ্টাটা করতে হবে। তুমি পারো না পারো, সবাই ক্লাসের ফার্স্ট বয় হতে পারবে না, সবাই তো মোশারফ করিম হইতে পারবে না, কিন্তু ট্রাইটা তো করতে হবে, ওই ক্ষুধাটা তো থাকতে হবে, ক্ষুধাটা থাকতে হবে আপনার। একদম। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে কি কাজ করা হচ্ছে এখন? হ্যাঁ হচ্ছে। কি কি কাজ করছেন? আমি রিসেন্টলি শেষ করলাম একটা, আমাদের ইন্টার্নশিপ খুবই জনপ্রিয় হয়েছিল একটি ক্যারেক্টার, ওটার মধ্যে একটি ভালোবাসার ব্যাপার ছিল, ওটার গল্প ছিল হচ্ছে একটা এজেন্সির গল্প। হুম হুম। তা আমি বলেছি বোধ হয় আপনাকে যে আমি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এজেন্সির। তো প্রথমে যখন গল্পটা আমি পড়েছি আমি আমার চাকরি জীবনের ওই ব্যাপারগুলো দেখতে পাচ্ছিলাম যে এজেন্সিতে কি ধরনের, নিজের প্রতিচ্ছবি দেখতে, প্রতিচ্ছবি দেখে আমি, এজেন্সিতে যারা চাকরি করেন তারা জানেন যে প্রত্যেকটা পেছনেই তো একটা গল্প থাকে, এই যে হিডেন গল্পগুলো স্ক্রিপ্টে এত সুন্দর করে এসছে যে দেখে মনে হচ্ছিল যে এটা তো আমার গল্প, এই গল্পগুলো আমি দেখেছি কিন্তু কেউ বলে নাই কখনো। আচ্ছা। ধরেন ইন্টার্নশিপে যেটা হয় যে নতুন যে ছেলে বা মেয়েটা ইন্টার্নি করতে আসেন তারা যে রীতিমতো র্যাগিংয়ের শিকার হন এটা কেউ না স্বীকার করে না, কেউ বলে না। সুন্দর করে সেখানে দেখানো হয়েছে, হাসতে হাসতেই দেখানো হয়েছে, কিন্তু দেখানো হয়েছে যে এরা কিন্তু, এরা কিন্তু একটা মানে ব্যাপার যে ইন্টার্নশিপ করতে আসছে, ইন্টার্নশিপ করতে আসছে রাস্তা থেকে আসে নাই তো, পড়াশোনা করেই আসছে। এই ছেলেটাই 6 মাস পরে কিন্তু এই অফিসের একজন বড় কর্মকর্তা হয়ে যেতে পারে, এটা কারো মাথায় থাকে না। তাকে অফিসের পিয়ন পর্যন্ত তাকে নেগলেক্ট করে কথা বলে। আচ্ছা। এই টোটাল গল্পগুলো এসছে আর ও এসছে বলে এই কাজটা করেছি এবং আমার ভালো লেগেছে কাজটা করতে। আচ্ছা। এই যে ওটিটি প্ল্যাটফর্মের কথা বলছি বা আপনার থিয়েটারের কথা বলছি, টিভি নাটকের কথা বলছি বা চলচ্চিত্রের কথা বলছি, এক একটা প্ল্যাটফর্মের বলার ধরন বা এই কী ধরনের কন্টেন্টগুলো আসলে কীভাবে করে প্রকাশ করা হচ্ছে ধরনগুলো কিন্তু একদম আলাদা আলাদা হয়। অভিনয়ের ক্ষেত্রে কি কোনো পার্থক্য পান না অভিনয়ের ক্ষেত্রে আপনাদের কাছে সেগুলো একই রকম বলেই মনে হয়? না, এখানে না, আপনি ঢাকায় থাকলে যেই রকম জলবায়ু পাবেন জি আপনি সিলেটে সেটা পাবেন না। সব জায়গার জলবায়ু আলাদা, পরিবেশ আলাদা, পরিবেশটা আলাদা জি। আপনি যখন জানবেন যে এটা হচ্ছে এটি ওটিটি ফর্মের কাজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজই বলে দেবে যে এটা ওটিটি ফর্মের কাজ। আমি যখন ধারাবাহিকের কাজ করতে যাব আমার শরীর সেটা বলে দেয় যে এটা ধারাবাহিকের কাজ। এটা আমি আমার দিক থেকে ভেবে দেখি। যেমন আমি গত 7 দিন গাইবান্ধায় ছিলাম এবং মুক্তিযুদ্ধের একটা গল্প করেছি। আমি তো মুক্তিযুদ্ধ দেখতে পারিনি, সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু আমি ফিল করতে পারছি যে যুদ্ধ হইলে এরকম হয়। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি ট্রেনিংয়ে যাওয়ার গিয়েছিলেন, ফেরা ওই 303 রাইফেল এখানে ঠিকই নাকি গুলি করতে হয়, তখন 303 রাইফেল ঝাঁকি দেয়। হ্যাঁ। ঝাঁকি দেওয়াতে এই কালার বোনের এটা ভেঙে গেছিলো আব্বার। আচ্ছা। আব্বার ঢা ওই ইয়ে থেকে ক্যাম্প থেকে আমার বা দেশের বাড়ি 8 দিন হেঁটে হেঁটে বাড়িতে আসছে। ও, এইটা তো একটা গল্প জি। এটা আমি বাবার কাছে দীর্ঘদিন শুনছি, আমি শুনছি আর দেখতে পাইছি, আমি যেহেতু দেখি। এই আমি যে মুভিটা করছি সেই মুভিতে হচ্ছে আমি আমার বাচ্চা বউ নিয়ে শহর থেকে, ঢাকা শহর থেকে গ্রামে পালিয়ে যাচ্ছি। আমি যতবার এই সিন করেছি আব্বার কথা মনে হয়েছে জি, যে এই তখন সিচুয়েশনটা এরকম ছিল। আর লোকেশন গাইবান্ধার যে লোকেশনগুলোতে আমরা কাজ করেছি অদ্ভুত সুন্দর, দারুণ। আর মানে ওই সময় মানে একদম যুদ্ধের সময়ের প্রেক্ষাপট সহ এটা করেছিল, সেটেট খুব সুন্দর ছিল, কাজ করে অদ্ভুত ভালো লেগেছে। আচ্ছা, আপনি যে চলচ্চিত্রের কথা বলছেন সেটা ভোর ভোর। হ্যাঁ। এই চলচ্চিত্রের সাথে কিভাবে যুক্ত হলেন? এই চলচ্চিত্রের ডিরেক্টর হচ্ছেন আমিনুর রহমান পার্থ। উনি একসময় বিবিসিতে কাজ করতেন, ওনার হাতে যখন স্ক্রিপ্টটা আসে একদিন আমাকে উনি একটু ডেকে পাঠান যে আপনার সাথে একটা ব্যাপারে আলাপ করবো, একটু আসেন। আমি গেছি, আমার মাথায় কিন্তু তখন ওটিটি ইয়ে আছে যে কারণ এখন যেই ডাকে সেটা হচ্ছে ওটির প্ল্যাটফর্মের গল্পের জন্যই। তো উনি যাওয়ার পরে বললো যে এরকম আমরা একটা মুভি করছি, এই গল্প আমি আপনাকে এরকম এই ক্যারেক্টারটাতে ভাবছি।
আমি এটা আমার বোধহয় পঞ্চম মুভি হচ্ছে। আচ্ছা, এই প্রথম আমি কোনো মুভিতে মুখ্য চরিত্রে কাজ করছি, যার জন্য আমার মধ্যে এক্সাইটমেন্ট একটু বেশি ছিল। আমি গল্প পাওয়ার সাথে সাথে আমার আবার একটু বদ অভ্যাসের সাথে আমি আবার পুরো গল্প না পড়ে ই করতে পারি না, মানে চরিত্রের মধ্যে ঢুকতে পারি না মানে এটা অনেক আছে না যে আমারটা আমি পড়লাম, আমি ওটা পারি না, আমার পুরোটাই পড়তে হয়। পুরোটা পড়ার পরে আমার কাছে আমার এক ধরনের এক্সাইটমেন্ট হয়েছে, পুরোপুরি এক্সাইটমেন্ট হয়েছে। আমি তখন কাজটা মানে আমরা যখন কাজ করতে গেছি, আমার সঙ্গে খুব ভালো কিছু কোয়ার্টিস্ট আমাদের ছিলেন, আমাদের সুষমা সরকার যিনি আমার ওয়াইফের ক্যারেক্টার ছিলেন, শতাব্দী অদূত ছিলেন, তারপরে আমাদের ফারজানা ছবি ছিলেন, মানে আমরা সবাই তো কোয়ার্টিস্ট, কিন্তু কেউ কেউ থাকে না খুব ভালো কোয়ার্টিস্ট, এরা সবাই হচ্ছে খুব ভালো কোয়ার্টিস্ট। অবশ্যই একদম ভালো, ভালো কোয়ার্টিস্ট না হলে তো এত আরাম করে কাজ করে আরাম পাওয়া যায় না, মানে এরা হচ্ছে এত দুর্দান্ত কোয়ার্টিস্ট, ভালো কোয়ার্টিস্ট, কাজ করে মনে হচ্ছে হা ফেরার দিন খুব মন খারাপ হচ্ছিল। আচ্ছা, কাজ তো শেষ, কাজ শেষ, কবে নাগাদ মুক্তি পেতে পারে বলে অনুমান করছেন? এটা আসলে যেহেতু সিনেমার ব্যাপার, এডিটিং এর ব্যাপার আছে, ডাবিং টাবিং এর ব্যাপার আছে, একটু সময় লাগবে বোধহয়, আমি টাইমটা জানি না। আচ্ছা, তো মঞ্চে এখন নিশ্চয়ই কাজ করা হচ্ছে? মঞ্চে আসলে আমি কাজ করতে পারছি না, আমি সময় দিতে পারছি না সেজন্য, কারণ এটা তো ফাঁকি দেওয়ার জায়গা না, আমি ফাঁকিটা দিতে পারছি না। খুব চেষ্টা করি ফাঁকি দেওয়ার, কিন্তু সেটা হয় না, কিন্তু মাঝে মাঝে মিটিং এ যাই যে উপস্থিত স্যার বলে আনন্দ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখুন, আমাদের হাসি কান্নায় আপনাদের মতন মানুষরা সবসময় থাকুন, তেমনটাই প্রত্যাশা, অনেক অনেক ভালো থাকুন। আর আমাদের আজকের আয়োজনে এসেছেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। না, ধন্যবাদ এনটিভি কে যে এই দুর্মূল্যের বাজারে যে ডেকেছেন, এই তো অনেক অনেক বড় ব্যাপার, কারণ আমি মোটামুটি আরও অনেকগুলো চ্যানেলে কাজ করি এবং কয়েকটা পার্শ্ব পর্ব পার হয়ে গেছে, এখন পর্যন্ত ইন্টারভিউর জন্য ডাকার সময় হয়নি ওদের, আর আমার প্রবাসী পরিবার বোঝায় 100 পর্ব হয়নি, তার আগে এনটিভি ডেকেছে, এনটিভিকে থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই আপনাকে।